তো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো যে ক্যামেরা বা একটি সিসিটিভি ক্যামেরা কি কি হয় বা আমরা খেয়াল রাখতে পারি না। তাহলে সিসিটিভি ক্যামেরা তো খেয়াল রাখে যে কোন মানুষ কি করে। হ্যাঁ, তাহলে এই ভিডিওকে একটা দেখ না, আর আমার চ্যানেলকে লাইক কর না দোস্ত। তা আমার চ্যানেলকে জোরে জোরে লাইক কর না, কিউকি এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করবা আর ফ্রেন্ডসটা শেয়ার করবা। তাহলে দোস্ত, তাহলে আমাদের ভিডিওটা শুরু করা যায়। তাহলে শুরু করা যাক বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্যামেরাটি লাগানো আছে অবশ্যই, আর এখান থেকে ফ্লিপকার্টের একটি মাল আসে, যে কোনো একটা প্রোডাক্ট সেলের জন্য এখানে বাড়িতে আসছে অবশ্যই। আর এখানে থই দিচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে কদমিতে পা পড়ে গেল। হ্যাঁ অবশ্যই, এখানে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে এত রাগ হয়ে গেছে দোস্ত, ফোন থেকে যে এসেছে কী রাগ, দেখো কীভাবে মারে। এই ভিডিওটা দেখো, দেখতে পাচ্ছেন এখানে ভাই, তো প্রোডাক্ট তো অটোমেটিক ভেঙে যাবে ভাই। দেখো সব ভাই ভেঙে সব তসমাস তসমাস করে দিলে। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে এত রাগ ভাই, কোন থেকে যে এইছো তুমি। তা এখানে সিসিটিভি ক্যামেরা সব দেখে নেয়, দেখার পর এখানে সাইজ করে দেয়। দেখুন সিসিটিভি ক্যামেরা আবার টাকা সেলফি তুলে নেয় বা আবার টাকা দিয়ে দেয়, আবার এখানে খরচা হওয়ার জন্য বা এটা ভাঙার জন্য টাকা দিয়ে দেয়, বা আবার যাবে বা আবার গাড়িতে গিয়ে গাড়ি থেকে আবার টাকা এনে বা আবার টাকা দেখে বা দিয়ে যায় বা বন্ধুরা চলে যায়। চলে যাওয়ার পর আবার আসে বা বন্ধুরা আমার আজ গাড়িটা দেখাবো বা একটি চোর বা একটি চুরি করে নিয়ে যাচ্ছিলো অবশ্যই কারটা চুরি করে নিয়েছিল অবশ্যই, তা নিয়ে যেতে পারেনি। যে দেখতে পাচ্ছেন দৌড়ে দৌড়ে চলে যায়, অবশ্যই স্টাইলটা দেখে আপনি অবাক হয়ে যাবেন। স্টাইলটা পুরো দেখুন, তুমি অবাক হয়ে যাবেন। আপনি দেখছেন আবার চলে আসে, অবশ্যই আবার চলে আসে, যে একটি সাধারণ মানুষের মতন। তারপরে লাল দাগ বুঝতে পাচ্ছেন অবশ্যই, আপনি দেখতে পাচ্ছেন আমাদের সাধারণ মানুষের মতন চলে আসে। এইটা পুরো ফানি এটা মানে মুভমেন্ট, এটা যে সিসিটিভি ক্যামেরায় ক্যাচ করে নিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা বাদর আসবে, আসার পর এখান থেকে নিয়ে নেবে। ভিডিওটা পুরো দেখো তারপরে সমাজ বেড়ে তোমার মাথা মাথায় চলে আসবে। তো এখানে আসে বাদরটা, আসার পর এখান থেকে এক বান্ডেল টাকা নিয়ে চলে যায় অবশ্যই, এক বান্ডেল যাই হোক যে কটাকায় ছিল, কিন্তু নিয়ে তো চলে গেছে বাদর, অবশ্যই দেবে। দেওয়ার পর এটা বাদরের স্বভাব দোস্ত, হ্যাঁ বাদরের এটা স্বভাব, যে খাবারের জন্য এটা করে। হ্যাঁ খাবারের জন্য, তারপরে সব জায়গায়, এটা এখানে নাই এখানে বলতে নাই, এটা সব জায়গায় খাবারের জন্য ব্যাগ, কেউরে ব্যাগ বা কেউরে মোবাইল নিয়ে দেয়। আপনি এটা দেখতে পাচ্ছেন বা এই ছেলেটি বলছে যে চুরি কর বা আমার ঘরে চুরি হচ্ছে, তার জন্য সিসিটিভি ক্যামেরা লেগেছে বা ইউটিউবে ভিডিও ছেড়েছে। এই ভিডিওটা আপনি দেখতে পাচ্ছেন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় বেশি। দোস্ত আমরা দেখাবো এই ভিডিওটা কী কারণ, এখান থেকে চুরি হয় প্রতিদিন খাবার। হ্যাঁ চুরি হয়, সিসিটিভি ক্যামেরা লেগে গেছে বা সিসিটিভি ক্যামেরা সব দিয়ে তো ওপরে বেটা থাকে, মানে ওপরে থাকে ওপরে ঘরে। আপনি এখানে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে লাভছে, দেখতে পারবেন দাঁড়াও, এখানে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে লাভছে বা লাভার পর এখানে যাওয়ার পর বা আস্তে আস্তে তৈরি করছে ভালো করে, যে আবার খাবার খেয়ে নেয়। হ্যাঁ দোস্ত খাবার খেয়ে নেয়, খাবার খাওয়ার পর আবার চলে যায় দোস্ত। তা আমাদের এই ভিডিওটা এন্ড তক দেখুন, শুকরিয়া, লাইক করে শেয়ার করে কমেন্ট করে।